হ্যালো 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 মাই লিল ফ্যাম, আ বিগ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনস লেন্স। আই হোপ আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব খুব ভালো আছি। আজকে হলো শিবরাত্রি, আর আজকে কিবার শনিবার, আজকে স্যাটারডে। তো আমি আমার আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি, আর এখন বাজে সকাল 8:30 অলমোস্ট। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু হচ্ছে, আর আপনাদের সঙ্গে আজকের পুরো দিন আমি শেয়ার করতে চলেছি। কিপ ওয়াচিং মাই ভিডিও। আর এই যে আমার সাথে চলে এসছে আরেকজন, ও আমার সব ব্লগেই থাকে। তো চলো আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ির সব থেকে সুন্দর জায়গা, মানে হচ্ছে আমাদের বাড়ির ঠাকুর ঘর। আর আমার মনে হয় ঠাকুর ঘর সবার বাড়ির সব থেকে সুন্দর আর সব থেকে শান্তির জায়গা হয়। তো এখন শুরু হবে সমস্ত পুজোর অ্যারেঞ্জমেন্ট। আমাদের বাড়িতে যদিও শিব পুজো কোনো ঠাকুর মশাই দিয়ে হয় না, আমরা নিজেরাই করি। আর এইরকম আজকের ব্লগের একটা খুব ভালো লাগলো সকালবেলায় উঠে, আসলে এইরকমই একটা শিবরাত্রির দিন আমি আমার ইউটিউব চ্যানেলটা শুরু করেছিলাম। প্রথম যে অ্যারেঞ্জমেন্ট পুজোর বা পুজো হওয়া সব কিছুর উপর ডিপেন্ড করে আমার ফার্স্ট ভিডিও, বড় আই মিন বড় ভিডিও, ফার্স্ট বড় ভিডিও ছিল এই শিবরাত্রির দিনেরই ভিডিও। আজ থেকে এক বছর আগে মেবি, গত বছরের শিবরাত্রি বা তার আগের বছরের শিবরাত্রি, কোনো একটা শিবরাত্রি। তো যাই হোক, আর আমাদের বাড়ি দিনের বেলায় পুজো হয়, কারণ মা হচ্ছে পুরো লং টাইম উপোস করে জল ঢালতে পারে না। মা শরীর এখন বয়স হচ্ছে, তো বয়স হলে অনেক রকম শারীরিক প্রবলেম দেখা দেয়, মা প্রচুর পরিমাণে মেডিসিন খায়। তো সেই জন্য মার পক্ষে পসিবল হয় না যে পুরো দিন ফাস্টিং করে তারপরে গিয়ে সেই রাতের বেলায় জল ঢালবে। তো মা যেহেতু সকালেই করে আর আমরাও সেই জন্য সকালেই করে নিই, আর একসাথেই হয়ে যায় আর কি। সো স্টে টিউন উইথ মি, দেখা হচ্ছে সমস্ত পূজার অ্যারেঞ্জমেন্টের পরে আবার আপনাদের সঙ্গে, আর আমি আপনাদের সঙ্গে আমার পুজোর ভিডিওটা শেয়ার করবো। সো টাটা। তো আমাদের হচ্ছে এখন ঠাকুরের সব অ্যারেঞ্জমেন্ট গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর আপনাদেরকে দেখাচ্ছি, ওঠাতে পারবো না যদিও, ভগ বোন আর আমি মিলে গুছিয়েছি। সো এটা হচ্ছে পুরো সব রেডি। তো এই যে এখন অভিষেক পর্ব চলছে, আর বোন হচ্ছে সমস্ত এগুলো করছে, পুরো অভিষেকের যা যা কাজ থাকে। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে, এবার মা আসবে, মা আসে
একটু জল টল দিবে ঠাকুরের মাথায়, আর ঠাকুর এখন ইটিং টাইম, ইটিং টাইম ঠাকুরে, তাই আমি সব বন্ধ করে দিলাম দরজা, আর এমনি পুজোর পরে বন্ধই করে দেওয়া হয়। আর এরপরে একটু এই বাড়ির পাশের বাড়ির ঠাকুরের মন্দিরটায় যাবো, যেহেতু আজকে শনিবার, একটু ধূপমবাতি দিয়ে চলে আসবো। তো আমাদের বাড়ির পুজো হয়ে গেছে কমপ্লিট, এবার একটু বেরোচ্ছি। ও আসছি, একটু মন্দিরে যাবো, আমাকে এখন নিতে আসবে, এখন আসেনি, মানে ওর জন্যই যাবো একচুয়ালি। আমি তো বাড়িতে পুজো দিই আর ও হচ্ছে মন্দিরে দেয়। বাড়ি চলে এসেছি, মন্দিরের কাজ করে খাবো। হ্যালো এভরিওয়ান, এখন আমি চলে এসেছি বক বক করার জন্য, আর আসলে আমাকে একটু ইগনোর করুন, কারণ আমাকে একটু বাড়ি দেখতে লাগে। এখন দিদি কি করছে সেটা এখন আপনারা একটু দেখুন, ও একটা ইম্পর্টেন্ট জিনিস বানাচ্ছে, মানে আজকের জন্য ইম্পর্টেন্ট। যদিও আমি খাই না, মা খায় আর ও খায়। আমি জানি না কেন আমার স্মেলটা একদম ভালো লাগে না, বেরোবে আমি জানি। এনিওয়েজ দেখুন কি হয়, আপনারা সবাই বানাতে জানেন, তাও দেখুন ভালো লাগবে। শরবত বানাচ্ছি, এই যে বসে বসে, আমার বাবার ভীষণ ফেভারিট একটা খাবার, বেলের সঙ্গে আমারও খুব ভালো লাগে। আমার আর বাবার খাওয়া কাইন্ড অফ সিমিলার, কিন্তু একটা জায়গায় আলাদা, শুধু হচ্ছে বাবা একটু ঝোলে ঝালে খায়, আমি একটু কষা কষা খাই, কিন্তু বেলের শরবত আমার খুব ভালো লাগে। আমার মা খাবে আর ও খাবে। আসলে আজকের দিনে তো অনেকেই বেলের শরবত খাই, আর কারণ শরীর ঠান্ডা থাকে সারাদিন এত ফাস্টিং করার পরে, আর এমনিতেও তো আজকে কোনো ভাত রুটি লুচি পরোটা এইসব কিছুই চলবে না, মানে আমাদের বাড়িতে খায় না, এবার জানি না কাদের কাদের বাড়িতে খাওয়ার নিয়ম আছে কি না, আমাদের বাড়িতে খায় না, সারাদিন শুধু ফল আর যদি সাবুটা খায়, আবার সাবুটা আবার আমি খেতে পারি না, আমার আমিও খাই না সাবু, শুধু সাবুর খিচুড়িটা একটু ভালো লাগে, তাও যদি কেউ ঠিকঠাক করে রান্না করে, আদার্স তা আমি রান্না করতে পারি না সাবুর খিচুড়ি। একদিন ট্রাই করেছিলাম, খুব বাজে রান্না করেছিলাম, তারপর তো আর কোনোদিন ট্রাই করি, কিন্তু আমি সাবুটা একদম খেতে পারি না। আমার সারাটা দিন আজকে শুধু এই ডাবের জল, বেলের শরবত, মিছরির জল, এই জল খেয়ে খেয়েই কাটাবো, জল খাবো আর ওয়াশরুম যাবো। তো আমি বসে পড়েছি বেলের শরবত নিয়ে, এই গ্লাসটা আজকাল আমার খুব ফেভারিট হয়েছে, আমি যাই খাই, লস্যি খাই, শরবত খাই, এটাতে খাই, আর এই দেখুন আরেকজন, ও খাবেই না কিছুতে, এই মাকে জোর করে খাওয়াচ্ছে, এই দেখুন ভীষণ সফট হয়েছে আর খেতে খুবই ভালো হয়েছে। আপনারাও খেতে পারেন একাদশীর দিন বা কোনো নিরামিষ উপোস করলে, যেদিন চালের জিনিস খাওয়া যায় না এরকম নিয়ম থাকলে, যেটা আমাদের বাড়িতে আছে, দারুণ খেতে হয়েছে আর ভীষণ ময়েস্ট অ্যান্ড সফট। তো সাবুদানার পরোটা আর অনেকটা আলুর পরোটার মতো ব্যাপারটা, কিন্তু কোনো পেঁয়াজ রসুন মশলা সব কিছু ইউজ হয় না, একদম সিম্পল, খুব ভালো খেতে। আমি খেয়ে নিই এখন, টাটা, আবার সন্ধ্যাবেলা দেখা হবে, সাতটা সাড়ে ছটা সাতটার দিকে। হ্যালো হ্যালো হ্যালো, এখন বাজে সাতটা আর এখন সেজে পুজো বেরিয়ে যাচ্ছি, একটু পুজো দিতে যাবো, সকালে বলেছিলাম তো আপনাদেরকে নিয়ে যাবো, তো বেরোই, বেরিয়ে আপনাকে সাথে করে নিয়ে যাবো। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট,
জহরা কালী বাড়ি গেছে, আর এখন সব ধূপ মোমবাতিগুলো ও দিতে গেছে, বুঝছি। আর আমি এখানে মন্দিরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আজকে এত ফাঁকা, এত সুন্দর, কালকে আবার খুব ভিড় হবে। আর এই যে আমি ঠাকুরের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে এদিক ওদিক দেখছি। তোমাদের পূজো দেওয়া কমপ্লিট, কোথায় গেলে আগে আগে চলে গেছি। তো আমরা চলে এসেছি চায়ের দোকানে, আমাদের সেই ওয়ান অ্যান্ড অনলি ফেভারিট ডেস্টিনেশন। বছর সময় আমি গজা খাচ্ছি আর ওয়েট করছি এক ঝাঁক কুকুরা সেখানে এসে আমার কোলে ঘাড়ে উঠে বসে। আপনাদেরকে দেখাও যদি আজকে কুকুরা আসে, ওরা আমাকে ওরা আমাকে নোটিস করছে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরা ভাবছে আসবে কি আসবে না। আসলে অন্যদিন আমি ভিকে দিব তো আসে, আজকে আমি সেজে করে এসেছি। এই দেখুন চলে এসেছে, এই হচ্ছে তিনজন, আর একজন না 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 ওখানে আটকো, পুরো এসে আমার কোলে উঠে যায়। আজকে আগে থেকে বিস্কিট কিনে রেখে দেওয়া হয়েছে। আরো একজন আসবে, চারজন আসে। আমি কিন্তু কোনোদিন খাওয়াই না ওদেরকে, ওই খাওয়াই, কিন্তু এসে আমার কোলে আমার ঘরে উঠে বইবে। বিস্কুট খেয়ে নিয়েছে, আমার আমি গজা খাচ্ছিলাম সেটাও খেয়ে নিয়েছে। দেখুন আমার দিকেই আসছে, কোন দিক দিয়ে কোন দিক দিয়ে আসছে। যা বাড়ি যা, খেয়েছিস তো, আবার কালকে কালকে বাজে মোটামুটি 9:30 কি 9:45 হবে, আমিও বাড়ি চলে এসেছি। আর টায়ার্ড লাগছে, এবার ঘুমাবো, কালকে আবার আমার কলকাতায় যাওয়া আছে, আমার ক্লাস আছে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, আপনারা সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আপনারা কমেন্ট করলেই আমি আপনাদের সাথে কমিউনিকেট করতে পারবো। অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওগুলো ভালো লাগে। আর দেখা হচ্ছে পরের অন্য কোনো এক ভিডিওতে। টাটা, গুড নাইট এভরিওয়ান, অ্যান্ড টেক কেয়ার।